সিদ্ধার্থ শুক্লা আজি আর নাই এই পৃথিবীত, সি এই পৃথিবীর পর গুছি গল। টিভি অ্যাক্টর সিদ্ধার্থ শুক্লা এর আজি মৃত্যু হল হার্ট অ্যাটাক হয়ে কিনে। শুনা পালো হার্ট অ্যাটাক হয়ে কিনে তোর আজি মৃত্যু হল। ভাবিছেনে কার কেতিয়া কি হয় কোনেও কব নয়, আচরিত হঠাৎকে মানুষজন হার্ট অ্যাটাক হয়ে কিনে মরি গল। হঠাৎ এটি হঠাৎ হয়ে গেল, কোনেও কব নয় যে মানুষজন মরিও পারে। তাই হসপিটালত এডমিট হয়ে আছে, এডমিট হয়ে কিনে তাই এটা পোস্টমর্টম করবলে ওলাইছে। শুনা পালো এতিয়া কি হব, টিভি অ্যাক্টরবিলাক ভাবি আছে ঠিকই আছিল কিন্তু হঠাৎকে তার মৃত্যু হল। গতিকে কি কম আর, বেয়া লাগিল মনটো শুনি কেনে। উপায় নাই, কোনেও কব নয় কার কেতিয়া মৃত্যু হয়। মই ভবা নাছিলো যে মানুষজন ইমান সোনকালে মৃত্যু হব, আচরিত দেখিছেনে। জীবনটো কিমান সৰু বস্তু, আজিকালি আগতে মানুহ বহুদিনলৈকে জীয়াই থাকিছিল। এতিয়া চাওক কোনোবা মানুহ এজন ভাল কাম কৰি থাকিলে, ষ্টাৰ এজন, সেই মানুহজন এজন ভাল টিভি এক্টৰ হৈছিল, হৈ কিনে তাৰ লাইফ এতিয়া ছেটেল হৈ আছিল। কিন্তু মানুহজন কি হৈ গ'ল, হঠাৎকৈ সেনেকৈ গ'ল। আৰু তাৰ আগতো কেইদিন আগতো আৰু এজন টিভি এক্টৰ মৰিছিল, সেই টিভি এক্টৰ আছিল, তাৰপিছত ফিল্মত কাম কৰিছিল, সেইটো আপোনালোকে নিশ্চয় জানে। চাওক কেনেকৈ মানুহবিলাক কি হৈ গৈ আছে, সঁচাকৈ দুনিয়াখন বেলেগ ধৰণৰ। মানুহ মৰি গৈ আছে, মৰি গৈ আছে, মৰিয়ে গৈ আছে। আচৰিত ভাবিলে বহুত চিন্তনীয় বিষয় এইবিলাক দেখিছেনে। গতিকে আপোনালোকে সকলোৱে সাৱধান হৈ থাকিব, কাৰণ কাৰ কেতিয়া কি হয় কোনেও ক'ব নোৱাৰে। চ' আজি ভিডিঅ'টো বেছি ইমান মই দীঘলীয়া নকৰোঁ, কাৰণ এইবিলাক ঘটনা বেছি কৈ থাকিলেও বেয়া লাগে নিজকে। গতিকে কি কৰিব আৰু, উপায় নাই, মানুহজন হঠাৎকৈ মৰিয়ে গ'ল। ঠিক আছে, আজি আৰু ভিডিঅ'টো কি নকৰোঁ, বাছ ঠিক আছে, বাই বাই।